agarro. তিনি একজন বাংলা ভাষার মানুষ, তিনি স্লিপ অফ টাং একটা শব্দ ব্যবহার করেছেন।
ভারতবর্ষের রাষ্ট্রপতিকে রাষ্ট্রপত্নী বলেছেন, তার জন্য তিনি নিজেই এই ভাষার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু আমরা দেখলাম গতকাল সংসদের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, তিনি আমাদের সর্বভারতীয় কংগ্রেস পার্টির যিনি সর্বভারতীয় সভানেত্রী, উনাকে যেইভাবে কুরুচিকর মন্তব্য করেছে সংসদের মধ্যে, আমরা তার তীব্র প্রতিবাদ করি, নিন্দা জানাই ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে। আমরা জিজ্ঞাসা করতে চাই ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে, আজকে যখন স্মৃতি ইরানি বলছেন অধীর রঞ্জন চৌধুরী দেশের রাষ্ট্রপতিকে কেন এই ধরনের ভাষা ব্যবহার করলেন, আমরা জিজ্ঞাসা করতে চাই যখন দেশের প্রধানমন্ত্রী বেটি পড়াও বেটি পটাও জন এই বক্তব্য রাখেন, তখন স্মৃতি ইরানি কোথায় থাকেন? আমরা জিজ্ঞাসা করতে চাই যখন হাতরাসের মতন ঘটনা ঘটে, উন্নাও লক্ষ্মীপুরের মতন ঘটনা ঘটে, দিকে দিকে মায়েরা বোনেরা ধর্ষিতা হন, বিজেপির বিধায়করা ধর্ষণের সঙ্গে জড়িত থাকে, যখন বিহারের মুখ্যমন্ত্রী বিহারের প্রাক্তন একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেন, আমরা দেখেছি দেশের প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দিতে গিয়ে জনসভার মধ্যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে বিধবা বলে আখ্যায়িত করেন, তখন স্মৃতি ইরানি চুপ থাকেন কেন? আসল বক্তব্যটা যে গতকাল স্মৃতি ইরানি সংসদে দাঁড়িয়ে এই ঘটনা ঘটার পিছনে কারণ একটাই, যখন গোটা দেশবাসী দেখল যে উনার মেয়ে গোয়াতে একটা অবৈধ বার চালাচ্ছেন, এটা যখন দেশের মানুষের সামনে উন্মোচন করলেন সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে, কারণ গোটা ভারতবর্ষ জুড়ে এই বিজেপি দল যাদেরকে আমরা বলি ব্রিটিশ জনতা পার্টি, তারা যখন আপনাকে আমাকে বলে কে কী খাবে কে কী পড়বে, যখন তারা গোহত্যা নিয়ে কথা বলে, এই স্মৃতি ইরানির মেয়েই গোহত্যা করছে এই গোয়ার মধ্যে একটা অবৈধ বারের মধ্যে, এটা যখন দেশবাসীর কাছে কংগ্রেসের দলের তরফ থেকে এটাকে উন্মোচন করলো দেশবাসীর কাছে, এখান থেকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য কুরুচিকর মন্তব্য করলেন স্মৃতি ইরানি আমাদের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে। তাই আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এক তীব্র প্রতিবাদ করি, নিন্দা জানাই। আমরা মনে করি স্মৃতি ইরানির মতন একজন সাংসদের এই ধরনের বক্তব্য সংসদে দাঁড়িয়ে একটা ইউপির চেয়ারপারসনকে, যিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন, উনি একজন মহিলা, আমরা জিজ্ঞাসা করতে তিনি আজ দ্রৌপদী মুর্মুর কথা বলছেন, একজন মহিলাকে নিয়ে উনি কথা বলতেই পারেন, যিনি অধীর রঞ্জন চৌধুরী, তিনি বলেছেন যে আমি বাংলা থেকে আসি, আমি হিন্দি ভালোভাবে বলতে পারি না, সেখানে রাষ্ট্রপতি বলতে গিয়ে রাষ্ট্রপত্নী বলেছেন, তার জন্য তিনি বলেছেন যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিনি ক্ষমা চাইবেন। তারপরেও স্মৃতি ইরানির যেই ধরনের ভাষা ব্যবহার করেছেন আমাদের সভানেত্রী।